কিছু বয়স্ক মানুষ তারা কলকাতা কর্পোরেশনের কাছে বারবার অনুরোধ করছেন যে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের একটা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করো। আমি হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম অনেকবার, হেলথ সেক্রেটারির সাথেও, বলছে যে সেই রেডিয়াসে যদি থাকে, মানে আমাদের যে ভ্যাকসিনেশন সেন্টার সেই রেডিয়াস সেই ওয়ার্ডের মধ্যে যদি থাকে তাহলে আমরা ভ্যাকসিনেশন নিয়ার হোম, সেই সেটা একটা ওরা এ দিয়েছে ভ্যাকসিনেশন নিয়ার হোম, তাতে আমরা এটা করে দিতে পারব। আমাকে যেরকম সকালবেলা একজন এসেছিলেন, স্যার আশুতোষ মুখার্জির নাতনি, ফোর জেনারেশন নাতি, বাড়িতে বসে আছেন, মানে তার সব এগুলো পেচ্ছাপ বা এগুলো সব বার করা আর কি, সেই অবস্থায় রয়েছেন কোলোস্টমি, সেই অবস্থায় তার পক্ষে যাওয়া সম্ভবই না, কিন্তু নার্স টার্স সবাই অ্যাটেন্ড করছে, সে যে কোনো মানুষ ইনফেক্টেড হয়েও যেতে পারে। এই সব মানুষগুলোকে আমরা ভ্যাকসিনেটেড করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এরা আমাদের যে ভ্যাকসিনেটার সেন্টার সেই ওয়ার্ডে, সেখানে এসে তারা আধার কার্ডের জেরক্স কপি দেবেন, তিনটে জিনিস, তারা বাড়ির আর সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছেন, সেই বাড়িতেই আমরা যাব যে বাড়িতে সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছেন। এরা আমাদের একটা ভ্যাকসিনেটর গেল, ওই একজনের নাম করে সবাইকে দিয়ে দিল, হোম সার্ভিস হবে না, যে অসুস্থ বা যে 80 বছরের ওপরে যার বয়স শুধু তাদের ক্ষেত্রেই আসবেন আমাদের ওখানে, ওই তাদের আধার কার্ডটা দেবেন, সেই আধার কার্ডটা নিয়ে আমরা যেদিন ভ্যাকসিনেশন আমাদের প্রেশারটা কম থাকবে, আধার কার্ডটা নিয়ে আমরা তার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে বলে দেবো যে আজকে, তাহলে আমাদের কী হয়, আমাদের পুরো ভয়েল যদি নিয়ে যাই, দুটো দিলাম তারপর আর ভয়েলটা কাজে লাগবে না। সেই জন্য আমরা যখন শেষের দিকে মানে সন্ধেবেলা ভয়েলে একটা রয়েছে, আমরা ফোন করলাম যে আপনার বাড়িতে আজকে আমি যাচ্ছি, সেই ভয়েল থেকে শেষ ভ্যাকসিনটা তাকে দিয়ে দিলাম। অনেক সময় একটা দুটো আমার ভ্যাকসিনেশন শেষ হয়ে গেল, দুটো ভয়েল রয়ে যাচ্ছে, মানে দুটো ডোজ রয়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যাকসিনেটার সে যাবে সেই বাড়িতে গিয়ে সেই মানুষটাকে, যে মানুষটা বিছানা দিয়ে উঠতে পারছেন না আর সেই মানুষের পরিবারের সবার ভ্যাকসিনেশন হয়ে গেছে, তবেই আমরা ওইটাকে নেব। এবং ওদের যখন আমার এখানে এসে যখন উনি রেজিস্ট্রিটা আমার এখানেই হবে, মানে আমাদের হেলথ সেন্টারগুলোতেই হবে, কিন্তু সেখানে এখানে রেজিস্ট্রি করবো, ফেয়ারাস যেন এখানেই দিচ্ছেন উনি, ওটার মধ্যে আমরা লিখে দেবো স্পেশাল ক্যাটাগরি, তার বাড়িতে গিয়ে আমরা সেই মানুষগুলোকেই ভ্যাকসিন দেবো যারা বেড রিডেন কিংবা 80 বছরের ওপর বয়স। প্রেসক্রিপশান জমা দেওয়ার দরকার নেই, ভোটার কার্ড আধার কার্ডটা জমা দিতে হবে, আর পরিবারের সবার ভ্যাকসিনেশন হয়ে গেছে সেই সার্টিফিকেটটা দেখিয়ে যেতে হবে। বেড রিডেন জেনারেলি 80 বছরের ওপরেই তারা বেড রিডেন হয়, আমাদের মতন যারা 62-65 তারা হেঁটে বেড়ায়।